রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষালাভের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এরই মধ্যে সাতিরবাজার মহকুমার পশ্চিম জোলাইবাড়িতে কেটি ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গ্রন্থাগার নির্মাণ করা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানে মধ্য দিয়ে নবনির্মিত গ্রন্থাগারের শুভ উদ্বোধন করা হয়। ফিতা কেটে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন সাবরুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়। উদ্বোধকের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রবি নম, ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি ব্লকের এগ্রি স্ট্যান্ডিং কমিটি প্রেসিডেন্ট বিকাশ পৈত, জোলাইবাড়ি বিদ্যালয় পরিদর্শক বিকাশ দেবরাত, বিশিষ্ট সমাজসেবী অজয় রিয়াংশ, অন্যান্য অতিথিবৃন্দরা। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক শঙ্কর রায় ও এগ্রি স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট বিকাশ পৈত রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসমক্ষে তুলে ধরেন। বক্তারা ওনাদের বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে কি কি কাজ করেছেন তার বিস্তারিত তুলে ধরেন। লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে, তো আমরা আশাবাদী এই লাইব্রেরির মাধ্যমে ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে এবং সরকারের লক্ষ্য রাজ্যের যে বিভিন্ন স্কুলগুলি আছে এই লাইব্রেরি বিভিন্ন স্কুলগুলিতে পাশাপাশি কম্পিউটার থেকে শুরু করে পুঁথিগত বিদ্যার বাইরেও অন্যান্য বিদ্যা যাতে আরও সহজে অর্জন করতে পারে ছাত্রছাত্রীরা, তার জন্য আমাদের সরকার, আমাদের শিক্ষামন্ত্রী নানা উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে একটা হলো আজকের এই কেটি ইংলিশ মিডিয়াম স্কুল, আগামী দিনে এই রাজ্যে বিভিন্ন স্কুলে এরকম আরও অনেক অনেক হবে এবং ছাত্রছাত্রীরা অনেক বেশি উপকৃত হবে।